আমরা প্রধান দুর্যোগ হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এদেরকে তো রাষ্ট্রপতির ভূমিকা থাকে না, কারণ যে দল সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ পাক তারা সেখানে সিদ্ধান্ত নেয় যে এখন ধরেন পাঁচটা জেলা যদি আমরা এখানে রাষ্ট্র ধরি, এখন যদি নেতৃত্ব চাদন পায়, আমি যদি পাঁচ চাদন পাই রাষ্ট্রপতি কোনোভাবে আমাকে কিন্তু প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবেন না। সবাই মিলে যদি সিদ্ধান্ত দৃষ্টিকে করতে হয় দৃষ্টিকে হবে জনগণকে কিন্তু প্রধানমন্ত্রী যখন বললেন এই আইন আগেই আমরা তৈরি রেখেছিলাম, তাহলে জনগণ যাবে কোথায়? জনগণ এই যে সংগ্রামে তারা রাষ্ট্রপতি গিয়েছিল, অনেকে নাম দিয়ে নাম দিলাম না গেলাম না, রাজনীতি দল গেল না, ওই আমরা গণতন্ত্রের প্রতি আমরা অপকার দেখাচ্ছি, আমরা রাষ্ট্র বিরোধী কাজ করছি, আমরা রাষ্ট্রপতি বসন্ত পরিষ্কার এখানে বর্তমান রাষ্ট্রের প্রধান বিচারপতি তাকে দায়িত্ব অ্যাডভোকেট পিটিশনে একজন এবং আমি আমার সাথে একদিন কর্মনা ছিলাম,
আমি সংসদকে প্রস্তাব করেছিল, কেউ তিন প্রস্তাব করেছে, বাধ্য হয়ে করেছে। আমি যত আওয়ামী লীগের সরকার ছিলাম, আমার কি দায়িত্ব ছিল, আমি যখন দেশকে সঞ্চালন করেছিলাম, ততবার সরকার না হওয়া পর্যন্ত উনি জনগণের প্রতি সম্মান দেখিয়ে, জনগণের একাধার প্রতি সম্মান দেখিয়ে 1996 সালে 30 মার্চ উনি সংসদকে বর্তা করেছিলেন, ওই সংসদকে বলেছিলেন, ওই মঞ্চে আবিষ্কার করতে করেছিলাম, আমি আগামী দিনে এই সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে না, এই কথা আপনি পর্যন্ত আবার দেখছিলাম, অফিসার যখন বলেছিলাম তখন আবার ছিল না, বাংলাদেশের মাটিতে এমন আন্দোলন হবে এই সরকার সেদিন পালানোর কোন সুযোগ থাকবে। আমাদের প্রশ্ন লাগে বিচ্ছিন্ন হয়ে যাবে,
তেমনি ভাবে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর আজকে রাশিয়া 75 রুবলে $1, আজকে $200 $1 পাওয়া যাচ্ছে না, সারা পৃথিবীতে বিচ্ছিন্ন হয়ে গেছে। 60 কিলোমিটার লম্বা তাদের যানবাহন যাচ্ছে, রাজধানী আক্রমণ করার জন্য ফিরে তাদেরকে আসতে হবে। অন্যায় ভাবে অবৈধ ভাবে পুরুষের দখল করা যায় না, আর এই সরকার অন্যায় ভাবে আমাদের বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে রেখেছে। যদি বলে করে থাকেন আমাদের পরিষ্কার বক্তব্য, যেমন অপসালে বলেছিলাম, এবার আমি ঘোষণা দিয়েছে এই আন্দোলন করতে গিয়ে মিছিলের প্রথম কাতারে করে গিয়ে জনগণের অধিকার পরিষ্কার করতে গিয়ে যদি আমরা কি বলতে যাই, আমি বাংলাদেশে প্রথম কাতারে থাকবো, প্রথম বলি। আমি জীবনে অনেকবার মৃত্যু সম্মুখীন হয়েছি, তাকে তলা কৃষ্ণ হয়েছে সেই আন্দোলনের সাথে। আমার তো এই হাসপাতালে বছরের পর বছর থেকে নির্বাচনের সময় আমাকে গুলি করা হয়েছিল, আল্লাহর রহমতে গুলি গায়ে লাগে যায়, দুইটা পিস্তল মাথা ঘুরি দিকে ঠেকিয়ে বারবার টিকা কি হচ্ছে গুলি বের হয়নি। তারপর আমাকে বিশাল এক টিকা দিয়ে বের করে দেওয়ার তোমাকে শুরু করলো। আমি যখন বলেছিলাম এই সাথে তুমি অক্ষম ছিলাম, তোমার কি সমস্যা? আমাকে ওটা নির্বাচন করতে পারবো না, আমাকে ঘোষণা দিতে হবে, আমাকে ঘোষণা দিতে হবে, বাস্তবে ঘোষণা দিতে হবে, ঘোষণা দিতে হবে। এই প্রশ্ন এলো না, এই দেশের স্বাধীনতার যুদ্ধ এক কথা শুরু করে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন করার কথা আমি করতো। আমি মুক্তিযুদ্ধে গিয়েছি, যত আন্দোলনে সমস্ত আন্দোলন অংশগ্রহণ করেছে, আন্দোলনের মধ্যে যে নির্বাচন নিয়ে এসেছে সেই নির্বাচন থেকে আমি বলবো ছেড়ে যাবো, আমার জীবন দ্বারা আমি এখানে চলে যাবো না। তারপর আমার খুব ভালো অনুরোধ করলাই, অনুরোধ করলাই খবর দিয়েছে, কোপে যখন রক্ত তরতর করে যাচ্ছিল তখন আস্তে একজন হেলিয়াকে বাসায় চলে গেছে, পিছনের দিকে তাকিয়ে দেখি নাই। তাই পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষের ভাষা বুঝি, আজকে তখন কথা বলে মিডিয়াতে এমন একজন লোক বাংলাদেশে নেই যে আমার সামনে এসে দুঃখ দিয়ে তর্ক দিয়ে আমাকে কোনোভাবে হয়ে ক্ষতি মনে করার ব্যাপার নাই, কারণ আমি আমার সেই সত্তার পরীক্ষাতে এখনো আমি টিকে আছি, এখনো কোনো কিছু প্রবল আমাকে এখনো মাথা নামাতে পারে নাই। ঠিক তেমনি হবে আমাদের নেতা ধরা তাহলে রহমান, এই পৃথিবীর সবচেয়ে সবার বড় সন্তান, এই সরকার বলেছিল, বড় ধরনের সরকার বলেছিল তাহলে রহমান দুর্নীতিবাদ, সারা পৃথিবী ঘুরেছে, সারা পৃথিবীর ব্যাংকের তদন্ত ঘুরেছে, টাকা পাওয়া ঘুরে কথা একটু ব্যাংকে কারণে কোনো ঘুরে পায় নাই। সে তাহলে রহমানকে আসলে অবাধ দিকে দেশে যদি এরকম খাদ্য দেখে বাবা বলা হয়েছে রাষ্ট্রপতি দিবসে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার বিদেশে যাওয়া ব্যবস্থা হতে পারে। দেশে যদি এরকম খাদ্য যা করেছেন না আমি মরে যাবো, রাষ্ট্রপতির কাছে আমি অ্যাপ্লিকেশন করব না। বেশি আসলে বাইরে চলে দিচ্ছেন না, আল্লাহ রহমত উনি বেঁচে আছেন, উনি বেঁচে থাকবেন। শেষ কথা বলতে চাই, হে মহান আল্লাহ, দেশে তো বেগম খাদা দিয়ে দেশের জন্য অনেক কাজ করেছেন, শহীদ আকবর জিয়া রহমান এখানে আছে, বাংলাদেশ এই উন্নত বাংলাদেশ আছে, কারণে শিকড় করতে আসল জিয়া রহমান করে গিয়েছেন, বেদেশে মেন্টর শহীদ আকবর জিয়া রহমান করে গিয়েছেন, ইরিগেশন করে গিয়েছেন, বেগম খাদা প্রতিষ্ঠান মন্ত্রণালয় করেছেন, স্বদেশী মন্ত্রণালয় করেছেন, শহীদ আকবর জিয়া রহমান একুশে পদক প্রবর্তন করেছেন, হাজারা পদক প্রবর্তন করেছেন, এই বাংলাদেশের উন্নয়ন আগামী দিনে এই বাংলাদেশের মানুষ তাদেরকে স্মরণ করবে, পাশাপাশি স্মরণ করবে বাংলাদেশের রহমতের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নেতৃত্বে বাংলাদেশ তার গণতন্ত্রের অধিকার আসতে হবে, একটা নির্বাচন নির্বাচন হবে, সেই নির্বাচন জনগণের করছে জনগণ অধিকার দিয়ে না আসা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, এই কথা বলে আপনার সঙ্গে আসসালাম আলাইকুম আমাদের সরকার।
সরকার সর্বপরিবর্তন রাখবেন বাংলাদেশ জাতির, আজকে এই প্রোগ্রামের সামনে সভাপতি বাংলাদেশ জাতীয় মহিলা আপনার পরিষ্কার বিপ্লব আহ্বান জনাব আলাপ থাকবে বাদশাহ। আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে কেন্দ্র প্রোগ্রাম তার ধারাবাহিকতা পাবনা জেলা বিএনপির এই প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রাম দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি, এই প্রোগ্রাম ঊর্ধ্বগতি, সেজন্য প্রতিবাদ জনসভা এবং বিক্ষোভ। আপনারা জানেন এই বাংলাদেশের সরকার এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন, বাংলাদেশের সরকার আছে কিনা, বাংলাদেশের বাংলাদেশের সরকার আছে কিনা, এই দেশের সরকার মনে হয়। এর মধ্যে তারা আমি ঠিক তারা নিয়ন্ত্রণ করছে, সেজন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং পৌরবৃন্দির পক্ষ থেকে আপনারা যারা এই সমাবেশে এসেছেন তাদেরকে তার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি। ছবি বাইরের ছবি তুলে বসি, সবাই বসি আমরা।